আজ এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশ সেপ্টেম্বরের জন্য যেটা দেওয়া হয়েছে সেটার সমাধান দেখে নেবো তো এগুলো খাতায় ভালো করে লিখে রেখো যখন স্কুলে জমা দিতে বলবে তখন জমা দিয়ে দিও আর পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি ছাড়াও অন্যান্য সাবজেক্টের যে মডেল অ্যাক্টিভিটিগুলো সেটাও পেয়ে যাবে চ্যানেলে প্লেলিস্টে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিও কিংবা এই ভিডিওর একদম শেষে প্লে লিংক লিঙ্ক থাকবে সেখান থেকেও চাইলে দেখে নিতে পারো তো আজ প্রথমেই যে প্রশ্নগুলো দেওয়া আছে এখানে সঠিক উত্তরটা আমাদের নির্ণয় করতে হবে অপশন দেওয়া আছে তো একের এক নম্বর যে প্রশ্ন যে ক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হলো এখান থেকে আমাদের সঠিক উত্তর হবে অপশন ঘ আয়না তার কারণ হচ্ছে আয়নায় নিয়মিত প্রতিফলন ঘটে তারপর একের দুই নম্বর প্রশ্ন হলো যেটি পরিবেশ বান্ধব শক্তির উৎস নয় সেটি হলো এখান থেকে আমাদের সঠিক উত্তর হবে অপশন গ জীবাশ্ম জ্বালানি তার কারণ হচ্ছে কি জীবাশ্ম জ্বালানির দহনে পরিবেশ দূষিত হয় এরপর একের তিন নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় যে উদ্ভিদে সেটি হলো সঠিক উত্তর হবে অপশান খ কচুরি পানা এবারে আমরা দুই নম্বরের প্রশ্নগুলো দেখে নিই এখানে কতগুলো বাক্য দেওয়া আছে যদি সঠিক হয় রাইট চিহ্ন দিতে হবে এবং যদি ভুল হয় তাহলে কাটা চিহ্ন দিতে হবে তো এখানে যে তিনটি বাক্য দেখা যাচ্ছে তিনটি কাটা হবে এবং কেন হচ্ছে বিষয়গুলো একটু বলে দিই তো দুই এর এক নম্বরে দেওয়া আছে কোনো দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য তার চুম্বক দৈর্ঘ্যের চেয়ে সামান্য কম হয় এটা কাটা হবে তার কারণ হচ্ছে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ জ্যামিতিক দৈর্ঘ্য কোনটা জ্যামিতিক দৈর্ঘ্য হচ্ছে চুম্বকটির এক ধার থেকে অন্য ধার পর্যন্ত যে দৈর্ঘ্যটা সেটাই হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য আর যেটা চুম্বক দৈর্ঘ্য সেটা হচ্ছে কি উত্তর মেরু এবং দক্ষিণ মেরু অর্থাৎ এন এবং এস যে দেখা যাচ্ছে ওদের মাঝের যে দূরত্বটা সেটাই হচ্ছে চুম্বক দৈর্ঘ্য তাহলে বড় কোনটা হচ্ছে ভালো করে দেখো জ্যামিতিক দৈর্ঘ্য যেটা সেটা কিন্তু বড় এবং চৌম্বক দৈর্ঘ্য যেটা তার কারণ হচ্ছে চুম্বকের যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু সেটা একটু ভেতরের দিকে থাকে তার জন্য সেই চুম্বক দৈর্ঘ্যটা কিন্তু ছোট হয় আর আমাদের এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য চুম্বক দৈর্ঘ্যের চেয়ে সামান্য কম এটা সামান্য কম হবে না সামান্য বেশি হবে এর জন্য এটা ভুল এবারে দুয়ের দুই নম্বরটি দেখে নিই বলা আছে কাণ্ডের যে অংশ থেকে শাখা বেরোয় তাকে পর্ব মধ্য বলে এটা কাটা হবে তার কারণ হচ্ছে কি এখানে দেখে নাও যে কাণ্ডের যেখান থেকে শাখাগুলো বেরিয়েছে তাকে বলে পর্ব বা নট আর দুটি পর্বের মাঝখানে জায়গাটা হলো পর্ব মধ্য এজন্য যে বাক্যটা আমাদের দেওয়া আছে সেটা কিন্তু কাটা হবে এরপর দুয়ের তিন নম্বরে দেওয়া আছে তেঁতুল পাতা হলো একক পত্রের একটি উদাহরণ এটাও কাটা হবে তার কারণ হচ্ছে কি তেঁতুল পাতা হলো যৌগিক পত্রের উদাহরণ এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে দেখে নাও এবারে তিনের প্রশ্নগুলো দেখে নিই তিনের এক নম্বর প্রশ্ন হলো চালু লাইনের কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কিসের উপর দাঁড়িয়ে কাজ করা উচিত লোহার চেয়ার না কাঠের টুল এবং কেন তাহলে আমরা উত্তর লিখব চালু লাইনের কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কাঠের টুলের উপর দাঁড়িয়ে কাজ করা উচিত এর কারণ হলো কাঠ তড়িতের কুপরিবাহী চালু লাইনে কাজ করার সময় ত্বরিত মিস্ত্রিদের দেহ দিয়ে প্রবাহিত হয়ে ভূপিষ্ঠে যেতে পারে না ফলে তড়িদাহত হওয়ার ভয় থাকে না এরপরের প্রশ্ন হলো উদ্ভিদের মূলের প্রধান কাজ কি কী আমরা উত্তরে লিখব উদ্ভিদের মূলের প্রধান কাজগুলি হল মূল উদ্ভিদকে দৃঢ়ভাবে মাটির সঙ্গে আটকে রাখে মূল মূলোরমের সাহায্যে মাটি থেকে জল ও খনিজ লবণ শোষণ করে শোষিত জল ও খনিজ লবণকে জাইলেম কলার মাধ্যমে কাণ্ড ও পাতায় পরিবহন করে এবারে চারের প্রশ্নগুলো দেখে নিই প্রথম প্রশ্ন হচ্ছে সূচি ছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড় করা হলে প্রতিকৃতির কি পরিবর্তন হবে ব্যাখ্যা করো তো আমরা লিখবো সূচি ছিদ্র ক্যামেরার ছিদ্র বড় করা হলে প্রতিকৃতি অস্পষ্ট হবে কারণ একটি বড় ছিদ্রকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রের সমষ্টি হিসেবে কল্পনা করা যায় প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র একটি করে প্রতিকৃতির সৃষ্টি করে কিন্তু এই প্রতিকৃতিগুলির অবস্থান একই হয় না অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রতিকৃতির অবস্থান ভিন্ন ভিন্ন হয় তবে প্রতিকৃতিগুলি পরস্পরের খুব কাছাকাছি থাকে ফলে প্রতিকৃতিগুলি একে অপরের ওপর পড়ে অস্পষ্ট হয়ে যায় পরের প্রশ্ন হলো, সমুদ্রের মাছ কিভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে ব্যাখ্যা করো তো আমরা লিখব সমুদ্রের মাছ নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখতে প্রচুর পরিমাণে সমুদ্রের জল পান করে এরা ঘনমূত্র ত্যাগ করে ফলে খুব কম জল দেহ থেকে বেরিয়ে যায় এরা ফুলকার মাধ্যমে দেহের অতিরিক্ত আয়ন ত্যাগ করে তো এটুকু লিখলেও হবে এবং সাথে একটা ছবি দেখাচ্ছে যদি কেউ চাও ছবিটি এঁকে দিতে পারো তো এই যে একটি ছবি মাছের ছবি তো মুখের এদিকে দেখো এখানে লিখতে হবে প্রচুর পরিমাণে জলপানের মাধ্যমে দেহে প্রচুর জলের প্রবেশ এবং তারপর এখানে লিখব দেহ থেকে অতিরিক্ত আয়ন ত্যাগ করে এবং আরেকটা লিখতে হবে সেটা হচ্ছে অত্যন্ত অল্প মূত্র ত্যাগ করে এইভাবে ছবিটা এঁকে দিতে পারো তো এই গেল ক্লাস সেভেনের পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্কের কমপ্লিট সলিউশন যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এছাড়া বাকি সাবজেক্টের ভিডিওগুলো চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে এখানে দেখো একটা প্লে লিস্ট দেখা যাচ্ছে এর ভেতরে গিয়ে যার যে সাবজেক্টের ভিডিওটা দরকার সে এখান থেকে দেখে নিতে পারো তো আজ এতটুকুই বাই